ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহ তাআলা যে আরশ ছায়া যারা পাবে না,
তাদের মাথার উপরে সূর্য থাকবে, তাদের অবস্থা কি হবে একটু চিন্তা করলে বুঝতে পারবে। আর আল্লাহ তাআলা যে সাত প্রকার ব্যক্তিকে আরশের ছায়া দান করবেন এরা বড়ই সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক নম্বর ব্যক্তি যে আরশের ছায়া পাবে তারা হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে এদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। যারা পক্ষপাতিত্ব করে না, যখন বিচার করে তখন কে ভাই কে আব্বা কে ছেলে এটা না দেখে যেটা ন্যায় বিচার সেটাই করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আরশের ছায়া দান করবেন। এক, আমি খুব সংক্ষিপ্ত বলছি, দুই, ওয়াসাবুন নাসাবি ইবাদাতি রাব্বি, ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। যে যুবক তার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেছে, যে যুবক আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে তার যৌবনটা অতিবাহিত করেছে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। এখনকার যারা যুবক তাদেরকে নামাজের কথা বললে ইসলামের কথা বললে তারা বলে এখন তো আরাম আয়েশের সময়, এখন তো আমরা আরাম আয়েশ করবো, এখন তো আয়েশ করবো, যখন বয়স হয়ে যাবে চলতে ফিরতে পারবো না তখন আল্লাহ বিল্লাহ করবো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসাবুন নাসাবি ইবাদাতি রাব্বি, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন যে যৌবন কালটা আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীতে অতিবাহিত করেছে। আর কাল কিয়ামতের দিনে যে ব্যক্তি তার সময়টাকে যেখানে সেখানে নষ্ট করেছে অপব্যয় করেছে কাল কিয়ামতের দিনে তার সময় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন عن عبيد الأسلم رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزل قدم عبدي يوم القيامة حتى يسأل عن عمره فيما أفناه وعن علمه فيما فعل فيه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن جسمه فيما أبلاه. صحيح الجامع حديث نمبر 1300. عبيد الأسلم رضي الله عنه بلشن رسول الله صلى الله عليه وسلم بلشن قيامة الدين الله تعالى باندار আল্লাহ তাআলা দরবার থেকে বান্দার পা দুটো আগে বাড়বে তার আল্লাহ তাআলা অনুমতি দেবেন না যতক্ষণ না আল্লাহ তাআলা কয়েকটা প্রশ্ন করবেন আর সেই প্রশ্নকে খুব ঠিক ভাবে না দিতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে তার বয়স সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমার সময়টা কোথায় অতিবাহিত করেছো। অতএব আপনি আপনার সময় সম্পর্কে কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সম্মুখে আপনাকে বলে দিতে হবে যে আল্লাহ আমি এই সময়টা চায়ের দোকানে ব্যয় করেছি, এই সময়টা গল্প গুজবে ব্যয় করেছি, এখানে সেখানে ব্যয় করেছি, ব্যবসা বাণিজ্যে ব্যয় করেছি। কাল কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সম্মুখে বলতে হবে। যেসব যুবকরা তাদের মূল্যবান সময়টাকে যৌবনকালটাকে হেলাই ফেলাই নষ্ট করছে কাল কিয়ামতের দিনে আপনাকে তৈরি থাকতে হবে যে ওই সময়টা আপনি কোথায় ব্যয় করেছেন। আপনি সিনেমার আড্ডায়, জেনার আড্ডায়, তাসের আড্ডায়, মদের আড্ডায়, কিসের আড্ডায় আপনি শেষ করেছেন কোটি কোটি মানুষের সম্মুখে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন আপনি কাল কিয়ামতের দিনে বলে দিতে হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে যে মহামূল্যবান যৌবন দিয়েছেন এটা হচ্ছে আল্লাহ তাআলা ইবাদতবন্দিগি অতিবাহিত করা। আর আপনি যদি আল্লাহ তাআলা ইবাদতবন্দিগিতে আপনার এই যৌবনকালটাকে অতিবাহিত করতে পারেন তাহলে কালকে আমাদের দিনে আপনি মহাসৌভাগ্যবান, কালকে আমাদের দিনে আপনি আল্লাহ তাআলাকে আরো শুনেছে সে আরো সে ছায়া অন্তর্ভুক্ত হতে পারবে। অথচ যারা যুবক তাদেরকে দেখা যায় তারা নামাজ থেকে দূরে, তারা ইসলামের যেসব বিধানগুলো রয়েছে তা থেকে তারা অনেক দূরে। অথচ কালকে আমাদের দিনে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে নামাজের হিসাব নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবী হযরত রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه فان صلحت صلح سائر عمله وان فسدت فسد سائر عمله سلسله الاحاديث الصحيحه حديث نمبر 358 আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিনে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম। সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, যদি নামাজের হিসাব ঠিক হয় সমস্ত আমল ঠিক হবে। ভাই ফাসাদ ফাসাদ সাইয়ে আমলি নামাজের হিসাব যদি গোলমাল হয়ে যায় আপনি নামাজ ঠিকঠাক না করেন সমস্ত আমল করে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। অতএব
যেসব যুবকরা আল্লাহ তাআলা কিবলতন্দি থেকে সময়টাকে অতিবাহিত করেন না তারা বড় দুর্ভাগ্যবান বা সৌভাগ্যবান। অতএব যে যুবকরা এখনো নামাজ পড়ছেন না, নামাজ না পড়ে তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করছেন, কাল কেয়ামত দিন আপনি তৈরি থাকবেন, আপনাকে জাহান্নামে যেতে হবে যদি আপনার সময়টাকে আপনার যৌবন জন্মাইতে আল্লাহ তাআলা কিবলতন্দি থেকে অতিবাহিত না করেছেন। আপনি তখন মুসলিম থাকতে পারবেন যখন নামাজ পড়বেন, আপনি নামাজ পড়বেন না বড় দুর্ভাগ্যবান আপনি সৌভাগ্যবান। আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে পার্থক্য নামাজে সম্ভব আপনার যৌবন কালটা আল্লাহ তাআলা এবং বন্দী দিতে অতিবাহিত করুন, আল্লাহ তাআলা এবং বন্দী দিতে আপনি আপনার সময়টাকে ব্যয় করুন, যদি তা না করেন কাল কিয়ামতের দিনে আপনি জাহান্নামে চলে যাবেন, আপনার সারা লাইফ বরবাদ হয়ে যাবে, অনন্ত অনন্ত কাল আপনাকে জাহান্নামে থাকতে হবে। তিন নম্বর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ারাহুল কালবু মুআল্লাকান ফিল মাসাজিদ, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরো সুচ্ছ আরাম করবেন যে ব্যক্তির অন্তরটা সদা সর্বদা মসজিদের দিকে লটকা দেওয়া আছে, মসজিদের দিকে তাকানো আছে, আসল নামাজ পড়ে এসেছে কখন মাগরিব হবে সেই জন্য সব চিন্তিত, কখন আমি মাগরিব এসে নামাজ পড়তে যাবো, মাগরিব পড়ে এসেছে কখন আমি এসে নামাজ পড়তে যাবো, এসে আগাম কখন হবে এইসব পড়ে এসেছে, তারপরে ফজর নামাজে কখন যাবো, কখন ফজর আজান হবে, এরকম ভাবে তার অন্তরটা সদা সর্বদা মসজিদের দিকে তাকানো আছে, মসজিদে আছে তার আপনার যত মূল্যবান বিজনেস রয়েছে, মূল্যবান মূল্যবান মেহমান রয়েছে, আত্মীয় রয়েছে, সবাইকে আপনি ত্যাগ করে আপনার মসজিদে উপস্থিত হচ্ছেন, কালকে আমাদের দিনে আপনি আসলে চার নম্বর এবং সেই মহাব্বত অটুট থেকে আবার তারা বিচ্ছিন্ন হয়ে যায়। আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন মুসলিমকে আপনি ভালোবাসেন, কোন মুমিনকে ভালোবাসেন, শুধু আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কোন মুমিনকে যদি আপনি ভালোবাসেন, কোন মুসলিমকে যদি ভালোবাসেন, আল্লাহ তাআলা আরশের ছায়া কালকে আপনাকে লাভ করবেন। কখন বলে আপনার আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আপনার আত্মীয় হোক, আপনার পিতা মাতা হোক, যেই হোক না কেন, শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন ইসলাম বিরোধী কোন কাজ কেউ করছে, কার্যকলাপ করছে, তখন আপনি ত্যাগ করছেন, কালকে আমাদের আপনার ছায়া। যেমন ভাবে মুহাম্মাদের ধর্মে চলে এলো, এরকম ভাবে তিনি অস্থির, কেমন ভাবে তার ছেলেকে ইসলামকে পরিত্যাগ করা হবে, তাই তিনি চিন্তিত, তিনি ধর্মের খোঁটা দিয়ে বলতে লাগলেন আল্লাহ তোমাকে মায়ের সঙ্গে সদাচরণ করার নির্দেশ দেননি, মায়ের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ দেননি, আল্লাহ আল্লাহর কথা আমি যতক্ষণ পর্যন্ত করে জিনিস খাবা না, ততক্ষণ পর্যন্ত করে জিনিস গ্রহণ করবো না, যতক্ষণ না তুমি ইসলামকে ত্যাগ না করবে, যতক্ষণ না তুমি মুহাম্মাদকে ত্যাগ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি কোন খাবার গ্রহণ করব না। যখন এরকম ভাবে হামনা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এই কথা জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা আর তাকে বলছেন ওয়াইন জাহাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুজরহুমা ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, সূরা লোকমান আয়াত নাম্বার 15।
আল্লাহ তাআলা বলছেন ওয়া জাহাদাকা আলা আন তুশরিকা বি, যদি তোমার পিতা মাতা তোমাকে এমন বিষয়ে জোরজবস্তি করে আমার সঙ্গে শিরিক করতে বলে যে বিষয়ে তোমার জ্ঞান নেই, তোমাকে শিরিক করতে বলছে, পাপের কাজ করতে বলছে, ফালা তুতি হুমা, তাহলে তোমার মা বাবার কথা শুনবে না, তাহলে তোমার মা বাবার কথা শুনবে না, তোমার পিতা মাতার কথা শুনবে না, তার আনুগত্য করবে না, অসাফি হুমাকে দুনিয়া মারুফা, কিন্তু দুনিয়া তাদের সঙ্গে সত্য বাদ করে যায়। তাহলে আল্লাহ তাআলা তোমার মায়ের খাওয়ার প্রয়োজন রয়েছে, তোমার মায়ের সেবার প্রয়োজন রয়েছে, সেটা করো, কিন্তু ইসলামকে ত্যাগ করো না। তিন দিন তিন রাত সাত দিন রাজিয়াল্লাহু আনহু মা না খেয়ে খুব পিপাসায় তিনি মারা যাচ্ছেন, অবস্থা খারাপ। তখন লোকেরা কেউ কেউ বলতে লাগলো ফাদিল ইবনিহি, মায়ের হত্যা করে, মাকে হত্যা করছে, তিনি ইসলামকে ত্যাগ করে দেয়, মুহাম্মদকে ত্যাগ করে দেয়, তাহলে তো তার মা খেতে লাগবে, অতএব ওর মাকে ওই হত্যা করছে, ওর জন্যই ওর মা পাচ্ছে না। তখন সাহাব রাদিয়াল্লাহু আনহু সাহাবী দিয়ে কথা বলতে লাগলো, তোমার আল্লাহ যখন তোমার মতো শত মায়ের জীবন যদি এক এক রোগের হয়ে যায়, তোমার মতো একশো মায়ের জীবন যদি এক এক রোগের হয়ে যায়, তাও আমি ইসলাম না ত্যাগ করবো, তারপরও আমি ইসলামকে ত্যাগ করবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবো না, ফাইন শিক্ষিকা তুলি ওয়াইন শিক্ষিকা তা তুলি, সুতরাং ইচ্ছা করে খাও না ভালো না খাও, তোমার ইচ্ছা করে খাও আর না হলে না খাও, আল্লাহর কসম আমি ইসলামকে ত্যাগ করতে পারি না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে পারি না, তোমার মতো শত মায়ের জীবন যদি এক এক রোগের হয়ে যায়, তারপর আমি ইসলামকে ত্যাগ করবো না। এই হচ্ছে ইসলামের ভালোবাসা, এই হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে অন্য কাউকে বিচ্ছেদ করা, তারপরে আল্লাহকে ভালোবেসে রসুলকে ভালোবেসে আপনি সবাইকে ত্যাগ করবেন, আপনি সবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন, কাল কে আমাদের দিনে এই জন্য আপনাকে সহায়তা করবে যে সাহায্য আনবো, তিনি দুনিয়াকে জানার সুসংবাদ করেছেন। শুধু তাই নয়, হিজরির দ্বিতীয় সনে বদর যুদ্ধে গ্রামে আবু উবাইদা ইবনে জাররাহ সঙ্গে পিতা এবং পুত্র মুখোমুখি যুদ্ধ, পিতা গিয়েছে কাফেরদের তরফ থেকে আর পুত্র গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে বদর যুদ্ধের প্রান্তে। আবু উবাইদা ইবনে জাররাহ তিনি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে তার পিতার মাকে ত্যাগ করে তারা যখন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো, তখন এক আঘাতে তার আব্বার মা থেকে আলাদা হয়ে গেল, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে তার আপনার যে মায়া রয়েছে সেই মায়াকে ত্যাগ করে ফেলল, তলোয়ারের এক আঘাতে তার আপনার মাথা আলাদা হয়ে গেল। আল্লাহ তাআলা সাথে সঙ্গে আয়াত নাযিল করছেন, লা তাজিদু কওমা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআদুনা মান খাফা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানা আবাউহুম আও আবনাউহুম আও ইখওয়ানুহুম আও আশীরাতুহুম, সূরা মুজাদিলা আয়াত নাম্বার 22। আল্লাহ তাআলা বলছেন মুমিন ব্যক্তিদেরকে এমন পাবে না যারা আল্লাহ এবং তার রাসূলের দুশমন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চরণ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চরণ করে বিরোধিতা করে, এদেরকে এমন পাবে না যে তারা যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চরণ করে তাদের সঙ্গে কোনো ভালোবাসার সম্পর্ক করবে, আল্লাহ এবং তার রাসূলের যারা দুশমন আল্লাহ এবং তার রাসূলের যারা বিরুদ্ধাচরণ করে তাদের সঙ্গে ভালোবাসা পোষণ করবে এমনটি পাবে না যারা আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, ওয়ালাউ কানা আবাহু যদি সে তার বাপ হয়, আও আবনাহু যদি সে তার ছেলে হয়, আও আখওয়ানাহু যদি ও ভাই হয়, আও আশীরাতাহু যদি সে তার আত্মীয় স্বজন হয়, তার বাপ হোক তার ভাই হোক তার ছেলে হোক তার আত্মীয় স্বজন হোক না কেন, শুধু আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসে সবাইকে বিশ্বাস করবে, আল্লাহ
আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম মা আমানাত তারাকুমুহা ওয়া তিজারাতুন তাশাক্কাতা সাআদাহা আল্লাহ তাআলা তো তোমাকে বলে বলে দাও ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম তোমার বাপ তোমার ছেলে তোমার ভাই তোমার আত্মীয় স্বজন তোমার ব্যবসা বাণিজ্য এবং তুমি যে সম্পদ অর্জন করে রেখেছো যে সম্পদ তুমি গুছিয়ে রেখেছো মামাসা কেনকাল রমাহা তোমার প্রিয় বাসস্থান যেখানে তুমি বসবাস করছো যখন আমাদের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকে বেশি প্রিয় হয়ে যাবে আমার বাপ আমার ছেলে আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার ব্যবসা বাণিজ্য আমার বাড়ির ঘর এগুলো যখন আমাদের কাছে প্রিয় হয়ে যাবে তখন আল্লাহ পঞ্চম নম্বর বলার জন্য ওই ব্যক্তি কালকে আমার ছায়া যে ব্যক্তিকে কোন সম্ভ্রান্ত ঘরের মেয়ে সম্ভ্রান্ত নারী অবৈধ জেনার জন্য ডাকা আহ্বান করে তখন সে বলে আমি আল্লাহ তো পাই কোন ছেলেকে কোন পুরুষকে ভরা যৌবন রয়েছে সেই ব্যক্তিকে কেউ আহ্বান করছে যে এসো আমার সঙ্গে আনন্দ করবে আমার সঙ্গে জেনা করবে তখন সে বলে আল্লাহ আমি আল্লাহ পাই ওই ব্যক্তিকে আল্লাহ আশা ছাড়া করবে তাহলে যারা জেনা মুক্ত ব্যবসার মুক্ত জীবনযাপন করবে যারা জেনা ধারের কাছেই যাবে না কাল কেয়ামত দিনে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আশা ছাড়া করবে বর্তমান মুসলিম সমাজের অবস্থা তো এত খারাপ যা বলার মতো নেই কোন পুরুষকে যদি জেনার জন্য কোন নারী আহ্বান করে সে মনে বড় জেনার আমি আমার বিশাল বাবা আমি আমার এত দাম যে একজন সুন্দর মহিলার জেনার জন্য আর সাধারণত বর্তমান মুসলিম সমাজে যেসব পুরুষরা বিদেশে গিয়েছে সৌদি কাতার দুবাই ইন্দোনেশিয়া বিভিন্ন রাষ্ট্রে যারা কাজের জন্য গিয়েছে তাদের স্ত্রীদের সঙ্গে কেমন ভাবে মিলন করবে তাদের সঙ্গে কেমন ভাবে জেনারা বিচার করবে এই আশা নিয়ে অনেক যুব চিন্তা ভাবনা করে যে কখন তোর কাছে জেনে বসে করতে পারবো কখন সুযোগ পাবো ভাবি বলে ঢুকে ভাবি বলে বাজার হলে কোনো সমস্যা হলো বলে এরকম ভাবে অনেক যুবক আছে ওইসব মেয়েদের পিছনে ঘুরে ঘুরে বেড়ায় অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা লা ইয়াকুমু রাজুলু মিন আল্লাহ ইল্লা কা সালাতু হুয়া শাইতান কোন নারী এবং পুরুষ যখন নির্জনতা অবলম্বন করে যখন কোন নারী এবং পুরুষ নির্জনতা অবলম্বন করে তখন তিন নম্বর শয়তান হয় শয়তান সেখানে এসে জেনায় লিপ্ত করায় জেনা করিয়ে ছাড়ে অতএব যারা বিদেশে আছেন সৌদিতে আছেন কুয়েতে আছেন সেই সব নারীদের কাছে যারা স্বামী থেকে দূরে রয়েছেন সেই নারীদের কাছে আপনি যাবেন তখন অটোমেটিক জেনা হবে আপনি যখন নির্জনতা অবলম্বন করবেন তার চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী ছয়টা দুইজনের গায়ে হাত দিয়ে দুইজনের গায়ে হাত বুলিয়ে শরীরে হাত বুলিয়ে আপনাকে জেনে নিতে পারবে অতএব সংখ্যা যাদের স্বামী নেই তাদের বাড়িতে কোনো খরচ যাবে না যাদের স্বামী নেই যদি যান কোন প্রয়োজনে কোন সফল অবলম্বন করবে আর এরকম আশা রাখবেন না তার স্বামী নেই তার স্বামী এক বছর দুবছর বাইরে গেছে কিভাবে গেলে আমি সাকসেস হতে পারবো কিভাবে মেয়েদের সঙ্গে জেনা করতে পারবো এরকম চিন্তা ভাবনা যদি না রাখেন এরকম চিন্তা ভাবনা নিয়ে নিজেদের কাছে যান তাহলে জেনা করবে আর আপনাকে জাহান নাম ভোগ করতে হবে কাকে আমার হবে না আসল ছায় কাকে আমার হবে লাভ করতে পারবে না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া শাবাব কুরাইশ কফ ফুরুজাকুম লা তাজনু আলা আহাদ রাকাল মা আল জান্নাহ সহি তারহি বা তারহি হাদিস নম্বর 24 নর আল্লাহ রাসূল বলছেন হে কুরাইশ দলেরা লা তাজনু তোমরা জেনা করবে না ইহফাজু ফুরুজাকুম তোমাদের লজ্জাস্থান হেফাজত করো
শুনে রাখো, যারা লজ্জাস্থানের হিফাজত করতে পেরেছে, যারা তাদের যৌনাঙ্গের হিফাজত করতে পেরেছে তাদের জন্য জান্নাত, যারা জেনে ব্যবসা করে না লজ্জাস্থানের হিফাজত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাই জান্নাতে যাবে। অতএব ক্ষমতা জেনা নামিজের তো দূরের কথা, জেনা নামিজের চিন্তা ভাবনা মাথায় মাথায় রাখা যায়। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ তাআলা জেনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জেনা করো দূরের কথা, জেনা নামিজের দূর কি হবে। অতএব আপনি যদি মনে করেন আমি আজও ছায়া লাভ করবো, কাল কেয়ামত দিনে আমি জান্নাত লাভ করবো, আমি সৌভাগ্যবান ব্যক্তি হবো, তাহলে কিন্তু কাল কিয়ামত দিনে আপনাকে সেই সৌভাগ্যবান ব্যক্তি হওয়ার জন্য আরো যে ছায়া পাওয়ার জন্য আপনাকে জেনা মুক্ত জীবন যাপন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন قال من يظلم لي ما بين نحله وما بين رجليه اظلم من الجميع بخاري شوال التشتوات আল্লাহ বলছেন যে ব্যক্তি দুই চওয়ালের মধ্যভাগ অর্থাৎ জিহ্বার সংরক্ষণ করবে, হেফাজত করবে এবং দুই পায়ের মধ্যভাগ লজ্জাস্থানের হেফাজত করবে তাদের জন্য জান্নাত রয়েছে। যারা দুই চওয়ালের মধ্যভাগে হেফাজত করবে এবং দুই পায়ের মধ্যভাগে লজ্জাস্থানের হেফাজত করবে আমি জামিনদার হব কাল কিয়ামতের দিনে, তাদের জামানত হব আমি, আমি সাক্ষ্য দেব যে আল্লাহ তাকে জান্নাত দেওয়া হোক, এরা মুখ দিয়ে ফালতু কথা ব্যবহার করেনি, জেনা নাই যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন সুইরা আকসার মা ইয়াকুলু নাস আল জান্নাত, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, কোন জিনিস মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? আল্লাহর রাসূল বললেন তাকওয়া ওয়া হুসনুল খুলক, সেটা হচ্ছে আল্লাহর ভয়, তাকওয়া ওয়া হুসনুল খুলক এবং সুন্দর চরিত্র, যাদের সুন্দর চরিত্র রয়েছে, যাদের আল্লাহর ভয় রয়েছে এদেরকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়, এদের জন্য মানে এই গুণের জন্য তার জান্নাতে প্রবেশ করবে। ওয়া সুইলা আন আকসারি মা ইয়াকুলুন নাস আন নার, হে আল্লাহর রাসূল মানুষকে জাহান নামে কোন জিনিস বেশি বেশি প্রবেশ করায়, কোন কাজের জন্য মানুষ বেশি বেশি জাহান নামে যাবে? আল্লাহ রাসূল বললেন আল ফাউ ওয়াল ফাউজু, সেটা হচ্ছে মুখ এবং লজ্জাস্থান, মুখ দিয়ে ফালতু কথা বলে, যে কথা কোনো মূল্য নেই সারাদিন বসে ভিন্ন নেব, অন্যান্য কথাবার্তা যে কথা কোনো মূল্যই নেই সে সে কথা বের করে, এর জন্য সে জাহান নামে প্রবেশ করবে। আর একটি হচ্ছে ওয়াল ফাউ লজ্জাস্থান, যারা জেনে নেবে। তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন আপনার চরিত্র যদি সুন্দর হয়, আল্লাহ ভয় যদি থাকে, আল্লাহ ভীতি যদি থাকে, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। আর আপনার মধ্যে যদি খারাপ গুণ, মুখ দিয়ে ফালতু কথা বের করা আর লজ্জাস্থান হিফাজত না করে জেনা বিচার করা, এগুলো যদি আপনার হয়, এগুলো যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার সময় শেষ হয়ে গেছে, আর দুটো কথা বলে আমি আমার বক্তব্য বিধি করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন লা ইয়াকুনু মিন উম্মতি আকওয়ামু ইস্তাহিলু আল-কিরা ওয়াল হাইয়া ওয়াল হামা ওয়াল মাআদি, বুখারী হাদিস নাম্বার 5590। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে যে আমার উম্মত জেনা নামিজার করবে, এটাকে হালাল মনে করবে, আমার উম্মত জেনা নামিজার করবে, এটাকে হালাল মনে করবে, রেশমের কাপড় পরিধান করবে, এটাকে হালাল মনে করবে, ওয়াল খামরা মদ্যপান করবে, এটাকে হালাল মনে করবে, ওয়াল মাআদি গান বাজনা শ্রবণ করবে, গান বাজনা বাজাবে, এগুলো হারাম মনে করবে। সেই সময় আমাদের কাছে চলে এসেছে, সেই সময় আমাদের কাছে চলে এসেছে, এবং জেনা বিচার ছড়িয়ে গেছে, আর হয়ে গেছে, এগুলো কি আমাদের হারাম। আর আপনার মধ্যে যদি এই জ্ঞান থাকে, আপনার সোসাইটিতে আপনার পরিবারে যদি জেনা থেকে থাকে, সেগুলো রক্ষা করতে না পারে, তাহলে কিন্তু আপনার কাছে ছাড়া পাবেন না। আপনি ডান হাতে এমন ভাবে দান করছেন যে আশেপাশের মানুষকে কিছু বুঝতে পারবেন না, গোপন ভাবে আপনি দান করছেন একজন গরিব মানুষকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যাপারটা কি আমাদের আশা চাই। সাত নম্বর ورجل ذكر الله خاليا تفاوت عينا ويبكي من الله تعالى شعر الدربين جيبكي نرجوني نرهده الله كشفران دوري ارجوك يوصل بشر جنبه
আল্লাহ অনেক পাপ করেছি, অনেক গুনাহ করেছি, তুমি দেখো ক্ষমা না করো কে ক্ষমা করবে? এরকম ভাবে যারা গভীর রাত্রিতে কাঁদাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি আল্লাহ তাআলা ক্ষমা করবেন আর কিছু না। অতএব এই সব সাতকালের লোক কালকে আমাদের আর হচ্ছে হবে এবং এরা বড় সৌভাগ্যবান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এরকম গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমরা সবাই এই কাজে যেন আমরা গুণে গুণান্বিত হয় এবং আমাদের যে খারাপ গুণগুলো আছে তা থেকে আমাদের দূরে থাকি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক রাস্তায় পরিচালিত করুন। আমিন। এখান থেকে আমরা বক্তব্য শেষ করছি। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।